আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। শ্রী সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আমার আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ শেয়ার বন্ড ডিভেঞ্চারের উপরে শেষ ক্লাস অর্থাৎ পঞ্চম নম্বর ক্লাস। এই ক্লাসে আমাদের আলোচ্য বিষয় লভ্যাংশ ও লভ্যাংশ নীতি। তাহলে কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। ক্লাসটি শুরুর পূর্বে তোমরা বইয়ের 79 এবং 80 পেজ দুটি বিস্তারিতভাবে পড়বে বা খুলে নিয়ে এখনই দেখা শুরু করো। ফার্স্ট, লভ্যাংশ কাকে বলে এবং কত প্রকার? লভ্যাংশ হচ্ছে কোম্পানি প্রতি বছর যে লাভ করে এটিকেই আমরা লভ্যাংশ বলে থাকি। এই লাভের যে অংশ শেয়ার মালিকদের প্রদান করা হয় তাকে লভ্যাংশ বলা হয়। আমি আবার বলছি, কোম্পানি প্রতি বছর যে মুনাফা অর্জন করে সেটি একটি কোম্পানির লাভ, আর এই লাভের সম্পূর্ণ অংশ অথবা যে অংশটুকু মালিকদেরকে প্রদান করা হয় তাকে লভ্যাংশ বলা হয়। লভ্যাংশকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? লভ্যাংশ প্রকৃতপক্ষে দুইভাবে প্রদান করা হয়। এটি সবচেয়ে ভালো সেন্টেন্স। এখানে এক হচ্ছে নগদ লভ্যাংশ, দুই হচ্ছে স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার। লভ্যাংশকে হয় নগদে প্রদান করা হয়, না হলে স্টক বা বোনাস শেয়ারের মাধ্যমে প্রদান করা হয়। নগদ লভ্যাংশ কিভাবে দেওয়া হয়? যখন কোম্পানি তার লাভের অংশকে নগদে আনুপাতিক হারে প্রত্যেক শেয়ার হোল্ডারকে বা শেয়ারের মালিকদেরকে দিয়ে দেওয়া হয় তখন তাকে বলা হয় নগদ লভ্যাংশ। স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার কাকে বলে? যখন কোম্পানি তার অর্জিত লাভের অংশ শেয়ার মালিকদেরকে নগদে না দিয়ে নগদের অনুপাতে শেয়ারে দিয়ে দেওয়া হয় তখন তাকে বোনাস শেয়ার বলা হয়। অর্থাৎ সে যদি সে যে টাকা পাবে সেই টাকার শেয়ার তাকে দেওয়া হয়, সেই টাকাটি তাকে দেওয়া হয় না। এক্ষেত্রে আমরা এরূপ লভ্যাংশ বলতে পারি স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার। তো লভ্যাংশ কাকে বলে? লভ্যাংশ কয়ভাবে প্রদান করা হয়? নগদ লভ্যাংশ কি? স্টক লভ্যাংশ কি? আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর বিস্তারিতভাবে উদাহরণসহ তোমাদের বইতে দেওয়া আছে, ওখানে বাকিটা তোমরা দেখতে থাকো। এরপরে আসো যে আমরা আজকের ক্লাসের দ্বিতীয় অংশ অর্থাৎ লভ্যাংশ নীতি নিয়ে কথা বলবো। এই লভ্যাংশগুলো কি কি নীতি ফলো করে দেওয়া হয়ে থাকে? সাধারণত তিনটি নীতি ফলো করে লভ্যাংশগুলো মালিকদেরকে শেয়ার মালিকদেরকে প্রদান করা হয়ে থাকে। এক নম্বর নীতি হচ্ছে কি? স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি। অর্থাৎ টাকাতে নির্ধারণ করে দেওয়া হয় যে প্রতি শেয়ার মালিক পার শেয়ার প্রতি কত টাকা করে লাভ পাবে। ধরো বলা হলো 10 টাকা, সেক্ষেত্রে প্রতি বছর প্রতি শেয়ার এর জন্য মালিকগণ 10 টাকা করে শেয়ার পাবে। কারণ একটি শেয়ার থাকলে সে 10 টাকা শেয়ার লভ্যাংশ পাচ্ছে, কারো যদি 10টি শেয়ার থাকে তাহলে সে 100 টাকা পাবে। এভাবে স্থিতিশীল টাকা লভ্যাংশ প্রদান করা হয়ে থাকে বা এই নীতিতে এভাবেই টাকা প্রদান করা হয়ে থাকে। নীতি নম্বর 2, লভ্যাংশ প্রদান অনুপাত নীতি। এখানেও লভ্যাংশ প্রদানের পরিমাণটা স্থিতিশীলই রাখা হয়, তবে এক্ষেত্রে টাকায় না বলে পার্সেন্টেজে বলে দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেক শেয়ার মালিক শেয়ার প্রতি 10%, 20%, 50% লভ্যাংশ পাবে। সো এখানে টাকায় না বলে লভ্যাংশ বলে দেওয়া হচ্ছে, এজন্য এখানে সরি টাকায় না বলে পার্সেন্টেজ বলা হচ্ছে, তাই এখানে অনুপাত কথাটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আনুপাতিক হারে লভ্যাংশ প্রদান করা হয় এবং এই অনুপাতটি পূর্ব থেকে নির্ধারণ করে রাখা হয়। এরপর আসো স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ প্রদান নীতি, যেটি সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে কি করা হয় যে কোম্পানি পার শেয়ার প্রতি কি পরিমাণ লাভ দেবে সেটির একটি পার্সেন্টেজ আগে সেটির একটি পরিমাণ আগে থেকেই বলে দেয় এবং পরবর্তীতে অতিরিক্ত কতটুকু করে দেবে তার একটি পার্সেন্টেজ উল্লেখ করা থাকে। মনে করো যে প্রতি শেয়ার প্রতি সে 10 টাকা পাবেই, এটি বলে দিল যে এই 10 টাকা স্থির, এবং এরপরে কি করলো যে অতিরিক্ত একটা অংশ যে সে এছাড়াও আরও যে লাভ হবে তার উপরে আরও 10%, 2%, 5% প্রদান করা হবে। তাহলে কি হলো যে স্থির হারে লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি, একটি লভ্যাংশ স্থির থাকলো অর্থাৎ সেটি পাবেই, এরপরে এর সাথে সাথে প্রতি বছর আবার কিছুটা করে অতিরিক্ত লভ্যাংশ প্রদান করা হয়ে থাকে। তাহলে এ ছিল আমাদের
লভ্যাংশ নীতি নিয়ে আলোচনা। লভ্যাংশ নীতি কত প্রকার? তিন প্রকার। প্রথম প্রকার কি? স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি, টাকার পরিমাণ স্থির থাকবে, প্রতি শেয়ার প্রতি টাকা উল্লেখ থাকবে, প্রতি বছরই সেভাবে পেয়ে যাবে। লভ্যাংশ প্রদান অনুপাত নীতি, প্রতি শেয়ার প্রতি লভ্যাংশ প্রদানের অনুপাতটি স্থির থাকবে এবং সে অনুযায়ী পেয়ে যাবে। স্থির হারে লভ্যাংশ সাথে অতিরিক্ত লভ্যাংশ প্রদান নীতি, লভ্যাংশ প্রদানের একটি রেট স্থির থাকবে এবং তার সাথে কিছু অতিরিক্ত লভ্যাংশ প্রদান করা থাকবে, প্রদান করা হবে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। এই ক্লাসটি দেখার পরপরই তোমরা বইয়ের 79 এবং 80 পেজের বিস্তারিত যে আলোচনাগুলো আছে সেগুলো দেখো, বাকি কথা গ্রুপে হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। আল্লাহ হাফেজ।